হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আমি দেখো এখন থেকে ভিডিওটা মানে বলবো চালু করেছি সকাল থেকে, সকালে কাজগুলো সবটা দেখানো অনেকটাই বড় হয়ে যাবে। আমি অন্যদিন দেখিয়ে দেবো, আজকে একটু ছোট করে ভিডিও করি। তোমরা সবাই সবাই দেখো না পুরো ভিডিওটা, সবাই দেখো বলছি বারবার। দেখো বাসন কটা ভিজিয়ে নিয়েছে, এবারে দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে রাখছি, কেন বাসন মাজতে মাজতে আমার জামা কাপড় ভিজে যাবে, তারপরে আমি কেচে নেবো সব জামা কাপড়গুলি। এই দেখো অনেকটা জামা প্যান্ট আছে, কিন্তু রোজই আমার অনেকটা করে জামা প্যান্ট হয়। বিছানার চাদরগুলো কাচবো, বৃষ্টির জন্য কাচতে আমার ভালো লাগছে না, যে ঘরে নিয়ে বেড়াতে হবে জায়গা কম, ওই জন্য দেখো এবার জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে কাবলিটা মেজে নিচ্ছে, টপটা তো মেজে নিতে সব থেকে। তুমি জলের একটা দেখো নিশান তো থাকে, জলের একটা আয়রন টাইপের থাকে, যখনই আয়রনটা হয়ে যায় কাবলি টপগুলো তখন আমি কী করে একটু অ্যাসিড দিয়ে পরিষ্কার করে এত সুন্দর পরিষ্কার হয়ে যায়। সব কাজ বাকি আছে, ঘর ঘর এত নোংরা অপরিষ্কার আছে, কিছু বলার নেই। আর কাজ হয়ে গেলে আমি সব একবারে পরিষ্কার করে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। দেখতেই পারবে যে আমি ঘর কী করে পরিষ্কার করে দিচ্ছি। আমার তো দোতলা তিনতলা সামনের ডিজাইনটা হচ্ছে, ওদের এক মাসের মতো কাজ আছে এখনো। ওই গেলে আমি একটু গঙ্গা জলে যে স্নান করবো, আমি আর পারছি না, শরীরটা খারাপই হয়ে যাচ্ছে জানার একটা। রোজ এই কাজ কাজ কাজ, সন্ধ্যা লাগলেও কাজ, খুব প্রচণ্ড কষ্ট হচ্ছে। তবে ঘরটা হয়ে গেলে আমি একটু শান্তি পেয়ে, দেখো মানুষের একটা লালচি তো যায় না। এই ঘরটা হওয়ার আগে আমরা প্রোগ্রাম করে নিয়েছি একটা ঘর কিনবো কিছু দিনের মধ্যে, মানে এক দু বছর যেতে যেতে। দেখো মানুষের আশা, কিছু না থাকলে একটা আশা থাক, কিছু হতে হলে বলে না ভগবান কোনো দিন সবাইকে মানে খুশি করতে পারবো না, কেন মন আমাদের এরকম দিয়েছে লালচিটাই কিছু একটা পেয়েছি, কোনোদিন কিছু পাইনি, এখন পেয়েছি আবার বানাবো, এই একটা আশা। আশা করি মানে কত মানে আশা মনের মধ্যে থেকেই যায় সবার, এক একটা আশা। চলো এ তো থাকবেই, মানুষ চল মানুষ যতক্ষণ আমরা তখন থেকেই যাবে। ভগবান তো পূরণ করেই দিচ্ছে, ভগবানের ভগবান তো আছে, তাদের আশীর্বাদ ছাড়া আমরা মাও বা বড়দের আশীর্বাদ ছাড়া মানে আগে বাড়তে পারি না। সবাই আশীর্বাদ করছে তার সঙ্গে, তো ভগবান থাকবেই, উনি তো আমাদের সবচেয়ে উপরের দাতা, সে তো দেখবেই আমাকে। দেখো সব বাসন করে মেজে নিচ্ছি, আর বসে বসে বাসনের জন্য খুব সুন্দর পরিষ্কার হয় জানাতে, খুবই সুন্দর পরিষ্কার হয়। আমি ভাবছি এখন থেকে একটু বেশি বাসন বা কাপড় থাকলে আমি বসে বসে মেজে নিই, দাঁড়িয়ে বসে মজা আসে না। দেখো কড়াইটা কিন্তু বসে বসে মাজলে পরিষ্কার চকচক করে নেবো, দাঁড়িয়ে দেয় না, জোর পাওয়া যায় না। ওই জন্য আমি কী করে ঘর টোর গুছিয়ে এসে মুছে টুছে নিয়ে একবারে মুছা মানে মুছে নিয়ে আসে, আজকে আবার অন্য কাজ করছি, আজকে আবার বাসন টাসন মেঝে জামা কাপড় কেচে দেবো, মেঘলা মেঘলা করছে তো ওই জন্য ওই যে জামা কাপড় নেড়ে দিয়ে তারপরে টুকটুক করে ঘরের সব কাজ ছেড়ে নেবো, জামা কাপড়গুলো শুকাতে লাগবে। ওই জন্য তোকে বাসনটা মাজার পরে আমি যে গ্যাসটা সরিয়ে নিয়ে এসছি, আমি ভিডিওও করেছি, কেটে দিয়েছি, প্রচণ্ড আরে বড়ো হয়ে যাচ্ছে। অন্যদিন তোমাদের দেখে অন্য সব আগে ভিডিও আমি দেখিয়ে দেবো। দেখো বাসন করা মাজা কমপ্লিট হলো, বাসন মাজার পর থেকে নোংরা হয়, সেই নোংরাগুলো ভালো করে দেখো বালতি আমরা জল খেতে পয়সা খেতে যাচ্ছি, ওই নলটা দিয়ে নলটাতে এত সময় আসতে খুব আস্তে জল আসে, জামা কাপড় কাচতে হবে, এখন তো অনেক জলের দরকার আছে, ওই জন্য নলটা জল চলেছে। দেখো জায়গাটা পরিষ্কার করে নিয়েছে, এবার জামা কাপড়গুলো কেচে দেবো সব। আমার ছেলের স্কুলে টেস্টে সবজি কাচতে হয়, একদিন ছেড়ে আমার একদিন কাছে রেজেন্টটা হচ্ছে তো এখান থেকে যাই, যাওয়ার পরে এসি লাগে দিতে যাই স্কুলে, আবার বাড়ি এসে ও আর বেশি বাড়ি বাড়ি থেকে বেরোয় না, সব যাই না গো, ও স্কুল থেকে আসছে। যেমন অনেকে আছে স্কুলের ড্রেস পরে আমাদের এখানে জানি না কেন, আর পশ্চিমবঙ্গে এরকম দেখিনি, বেশিরভাগ এই দেশে দেখছি স্কুল থেকে ড্রেস মানে ড্রেস পরে আসবে ওইটাই পরে থাকি জানি না কেন। এটা সকালে স্নান করে নেবে, সেই ড্রেসে নোংরা ইটু কাটা খাওয়া দাওয়া মানে যা করবে নোংরার মধ্যে বসে পড়বে, ওইটা পরেই ঘুমোবে সকালে স্নান করে। আর আমাদের মধ্যে একটু নোংরা হলে চলে জামা প্যান্টটা বলতো, এদের মধ্যে কিছু নেই জানি না কেন। চলো ঠাকুর যেটা সেটা করুক, আমাদের বলার কিছু নেই। দেখো এইগুলো সব আপনারগুলো কাটছি, তাহলে অনেকটাই বক বক করে নিয়েছি, হয়তো তোমাদের ভালো লাগবে কিনা জানি না, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আমার বক বকটা শুনতে ভালোবাসে কে কে অবশ্যই কমেন্ট করো। এবার দেখো একটু মিউজিক দিয়ে দিই, তোমরা দেখতে থাকো ঠিক আছে। Thank you.
আগের ভিডিওটা দেখেছো ঘরের মধ্যে এখানে কাজ করেছিল সেই প্লাস্টার করেছিল সেই দাগ দেখো যদি ভালো করে দেখো ডুলে ডুলে মুছে নিচ্ছি ঘরটা এই ঠাকুর ঘরটা তো অনেকটা বড় হয়ে গেছে এখানে কেমন নোংরা ছিল না বলো ফ্রিজটা থেকে ফ্রিজটা তো কিচেনে নিয়ে নিয়েছি মানে জায়গাটা হয়ে গেছে ওইখানে টাইলস লাগাতে হবে আর বারবার জল পাল্টাবো জল বারবার ওইটা সুন্দর করে মুছে নেব দেখতে পাচ্ছো সুন্দর করে মুছে আর যেখানে পাচ্ছে না সেইটা লাঠি দিয়ে খুঁচিয়ে উঠিয়ে দিয়েছি সিমেন্ট পড়েছে নিচে ওই জন্য যতক্ষণ এখন সাইডটাও টাইলস লাগবে ওইখানে টাইলস লাগবে যখনই ঘর হবে না প্রতিদিন মুছতে মুছতে আমি ডান্ডা দিয়ে মুছি না তোমাদের তো মেশিনও কিনে এনে দিয়েছিলাম আমি আবার ফেরত দিয়েছি আমার ভালো লাগে না হাত দিয়ে মুছলে যে সুন্দর একটা পরিষ্কার হয় ওই খুব ভালো লাগে একটু কষ্ট হয় আর ঘর মুছ আর আমি আগে বসে বসে মুছতে তো এখন একটু আটে উকেরা দিয়ে মুছতে পারি না তো পারি না গো পায়ে খুব ব্যথা তো ওই জন্য সুন্দর করে ডলে ডলে দুবার তিনবার করে মুছে নেবো ঘরটা দেখো জায়গাটা ছোট তো সে দাঁড়িয়ে না হলে বসে পারি না আমার পায়ে প্রচণ্ডরে ব্যথায় বসে করতে থেকে থেকে আমি দাঁড়িয়ে পোছা লাগিয়ে চলো ভিডিওটা আজকে দেখতে থাকো তোমরা আমি কী বলবো আর কোনো কথা বলতে পারছি না যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবে আর পুরো ভিডিওটাই মিউজিক দিয়ে শেষ করে দেবো চলো Thank you.